নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। প্রত্যেকে হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওং নম শিবায়, জয় ভোলেনাথ। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ মধ্যরাত থেকে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পাঁচ রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে। আজ নীল পুজো, মহাদেবের বিশেষ কৃপায় যে পাঁচ রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওং নম শিবায়, জয় ভোলেনাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, একটি কথা আমি বারবার বলি, আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা, ধরুন আপনার শনি সাড়ে সাথে চলছে, রাহু আপনার জন্মছকে পীড়িত রয়েছে, কেতু আপনার জন্মছকে পীড়িত রয়েছে, আপনি মহাদেবের উপাসনা করুন। দেবাদিদেব মহাদেব উনি হচ্ছেন যেখানে বিধাতার লেখাকে উনি কিন্তু খণ্ডাতে পারেন। আমি একটি কথা বারবার বলছি, দেবাদিদেব মহাদেব উনি বিধাতার লেখাকেও কিন্তু খণ্ডাতে পারেন। অর্থাৎ আপনি যখন খুব সমস্যাতে পড়ছেন, সে আপনার দাম্পত্য সুখের জায়গায় হোক, আপনার মামলা মকদ্দমায় হোক, আপনার ক্ষেত্রে ঋণে পড়ে গেছেন, বা আপনার চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, একমাত্র আপনি শিবের শরণাপন্ন হয়ে যান, উনি আপনাদেরকে কিন্তু যে সমস্যাতে রয়েছেন কিনা সেখান থেকে উনি কিন্তু আপনাকে বাঁচাতে পারবেন। আমি বারবার বলি, প্রত্যেককেই আপনারা প্রতি সোমবার দিন শিবের উপাসনাটা অবশ্যই আপনারা করুন এবং গঙ্গা জল, আপনার বেলপাতা, দুধ অবশ্যই নিবেদন আপনারা করুন। দেখুন, মহাদেব খুব অল্পতেই কিন্তু প্রসন্ন হন। অর্থাৎ আপনি একটি বেলপাতা, গঙ্গা জল এবং আপনি যদি দুধ দিতে পারেন, খুব সহজে কিন্তু প্রসন্ন হন এবং উনি খুব সহজে কিন্তু বরদান করেন। অর্থাৎ আপনি যেটা চাইবেন খুব চটজলদি কিন্তু আপনি মহাদেবের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন, খুব চটজলদি বরদান কিন্তু উনি করেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবে এবং 100% যদি আপনারা মহাদেবের উপাসনা করতে পারেন, 100% ওই আমি এক সোমবার করলাম, আবার মনে হলো এক মাস পর আর এক সোমবার করলাম, সেটা করলে কিন্তু চলবে না। আপনি প্রতি শ্রাবণ মাসের সোমবারগুলো অবশ্যই আপনারা মানবেন এবং এর পাশাপাশি আপনারা মহাশিবরাত্রি অবশ্যই এর ব্রত আপনারা উদযাপন অবশ্যই করবেন। তাতে কী হবে, আপনাদের বৈবাহিক জীবন, বিবাহ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে মহাদেবের উপাসনা করা খুবই লাভজনক কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু বর্ণিত রয়েছে। আপনি প্রচুর সমস্যাতে রয়েছেন, দেখছেন যে আপনার কোনো পথ খোলা নাই, আপনি একদম শরণাপন্ন হয়ে যান মহাদেবের নিকট, দেখবেন আপনার যে কোনো মুশকিল আসান কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। আজ নীল পুজো, আজ মধ্যরাত থেকে দেবাদিদেব
মহাদেবের আশীর্বাদে পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে। প্রথম রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে, আপনাদের ভাগ্য চমকাবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি করছে এবং সফলতা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কাজ সম্পন্ন কিন্তু হবে, আগামী দিন আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কর্মক্ষেত্রে সুযোগ আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় তিন নম্বর রাশি, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, সফলতা কর্মযোগ এবং ভাগ্য এবং কেরিয়ার দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির সফলতা কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে, আপনাদের লাভ দেখা যাচ্ছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বা পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে লাভ পাবেন এবং এর পাশাপাশি স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে। প্রত্যেকে ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এই আজ মধ্যরাত থেকে। মহাদেবের বিশেষ আশীর্বাদে আপনাদের ইনকাম বৃদ্ধি এ সময় হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি ফিনান্সিয়াল জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির ডেইলি ইনকাম এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, আজ মধ্যরাত থেকে লিখে রাখুন, অবশ্যই আপনারা মহাদেবের শরণাপন্ন হন, যে কোনো সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। এবং আবারও বলছি, প্রত্যেকে ওম নমঃ শিবায়, অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।